আগামী দুদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আগামী দুদিন বাংলার কোন কোন জেলায় কবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজর দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে, সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে কখনো মেঘলা আকাশ এবং কখনো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আবহাওয়া, বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে। কালিম্পং, দার্জিলিংয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ জেলায়। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 2 থেকে 3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন অতিপ্রবল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ দিকের কিছু অংশে। এছাড়াও এদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।